সাকিব খানের ভক্তদের আরো স্মার্ট হতে হবে। কে নায়িকা হবে এসব নিয়ে পড়ে থাকলে চলবে না, সাকিব খানের নামেই সিনেমা চলে, অতএব তার ভক্তদের নায়িকা নিয়ে ভাবা বন্ধ করতে হবে। অনেক জামজটের পর তুফান সিনেমার নায়িকা চূড়ান্ত করলেন পরিচালক রায়হান রাফি। তুফান সিনেমায় দুইটা নায়িকা থাকবে, একজন বাংলাদেশি আয়নাবাজি খ্যাত নাবিলা, অন্যজন ওপার বাংলার মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী মুখিয়ে থাকতেন সাকিব বসের সাথে সিনেমা করার জন্য। এবার হয়তো মিমি চক্রবর্তীর সেই আশা পূরণ হতে চলেছে তুফান সিনেমার মাধ্যমে। মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়, কখনো কাজে কখনো বা ঘুরতে, সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের, সেই সাথে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে, সব মিলিয়ে আমি দারুণ এক্সাইটেড, দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে। আয়নাবাজি সিনেমাদের দর্শকদের মনে দাগ কেটেছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙ্গে এবার ফিরছেন সাকিব খানের তুফান দিয়ে। নাবিলা বলেন, এক রকমের আনন্দ তো কাজ করছেই, সেই সাথে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। একজন পরিচালক এবং প্রযোজক কখনোই সব দর্শকদের মন রক্ষা করতে পারবে না, এক একজনের চয়েস এক এক রকম হতেই পারে। তুফান সিনেমার নায়িকা নিয়ে আমার কোনো খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে এই ভেবে যে সাকিব খানের সাথে আগে কাজ করেছে এমন নায়িকা নেওয়া হয়নি। শুভকামনা রইল টিম তুফানের জন্য। একই দিনে তিনটা আপডেট, যেই যাই বলুক না কেন সময়টা আসলেই সাকিবিয়ানদের।